বিসমিল্লাহ রহমানির রহিম, আমি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আজকে আমার রুগী এবং অন্যান্য রুগী, যারা আমার রুগী নয়, সবারকেই আমি আজকে কিছু আপনাদের জরুরি কিছু পরামর্শ দিতে চাই, জরুরি কিছু কথা বলতে চাই, যেটা হয়তো আপনারা অনেক ক্ষেত্রেই অ্যাভয়েড করে যান বা আপনারা জানেন না বা আপনাদেরকে বলা হয় না। আপনারা যখন কোনো ডাক্তার দেখান বা আমার কাছে যারা আসছেন, আসার পর আমরা আপনাদেরকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা বা বিভিন্ন অ্যাসেস করে রোগ নির্ণয় করে আপনাদেরকে চিকিৎসা প্রদান করে থাকি। কিছু চিকিৎসা আমরা বলে থাকি, নিয়ম কানুন মেনে চলা, কিছু চিকিৎসা খাদ্যাভ্যাস, কিছু চিকিৎসা ঔষধ, কিছু চিকিৎসা বিভিন্ন সাপ্লিমেন্ট, কিছু চিকিৎসা ব্যায়াম, কিছু চিকিৎসা লাইফস্টাইল চেঞ্জ, বিভিন্ন অপারেশন, বিভিন্ন মেডিসিন, বিভিন্ন থেরাপি, এগুলো আমরা প্রোভাইড করে থাকি। তো এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রত্যেকটা চিকিৎসারই এক এক রুগীর ক্ষেত্রে, রুগী টু রুগী ভেদে বিভিন্ন প্রকার আমরা বলবো সাইড ইফেক্টস, বিভিন্ন প্রকার কন্ট্রাইন্ডিকেশন, প্রিকশন বা টক্সিসিটি বা সমস্যা বিভিন্ন রকম দেখা দিতে পারে। প্রত্যেকটা চিকিৎসার যেমন রুগীর ক্ষেত্রে উপকারিতা আছে, তেমনি অন্য রুগীর ক্ষেত্রে বা ওই রুগীর ক্ষেত্রে যদি কোনো কারণে দীর্ঘমেয়াদী হয় বা অল্পমেয়াদী হয়, সেক্ষেত্রে অনেক সময় শারীরিক বিভিন্ন সমস্যা বা আমরা বলবো ডিসঅ্যাডভান্টেজ দেখা দিতে পারে। তো এই বিষয়টাই আপনাদের আজকে আমি কথা বলতে চাই। যেমন আমরা হয়তো আপনার কোনো রুগীকে কিছু চিকিৎসা দিলাম, কিছু এক্সারসাইজ দিলাম, কিছু রিহ্যাবিলিটেশন ইলেকট্রোথেরাপি দিলাম। তো এই ক্ষেত্রে আমরা যখন আমাদের হসপিটালে করি চিকিৎসা দিই, আমরা কিন্তু সকল রুলস রেগুলেশন ইন্ডিকেশন কন্ট্রাইন্ডিকেশন মেনেই আমরা কাজ করে থাকি। কিন্তু রুগী টু রুগী ভেদে অনেক ক্ষেত্রে, কিছু কিছু রুগীর ক্ষেত্রে সেটা আপনার সহনীয় হতে পারে বা না অসহনীয় হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনাকে তাৎক্ষণিক ওই চিকিৎসাটা বন্ধ করে দিতে হবে। এখন আমি আপনাকে কোনো এক্সারসাইজ দিলাম, সেটা আপনি বাসায় করছেন, দেখা গেল 10টা এক্সারসাইজের মধ্যে 5টা বা 6টা 8টা এক্সারসাইজ আপনি করতে উপকার পাচ্ছেন, ভালো লাগছে, কিন্তু 2টা এক্সারসাইজে আপনার জন্য ব্যথা বাড়ছে বা আপনার সমস্যাটা আরও বাড়িয়ে তুলছে বা আপনার অন্য কোনো শারীরিক মানসিক সমস্যা দেখা দিচ্ছে, তো সেই ক্ষেত্রে করণীয় কী? সেই ক্ষেত্রে করণীয় হচ্ছে ওই এক্সারসাইজগুলো আপনাকে বন্ধ করে দিতে হবে। যেমন আমরা কিছু ওষুধ দিয়েছি, ওষুধের অনেক সময় প্রত্যেকটা ওষুধেরই যেমন ইন্ডিকেশন আছে, আবার সাইড ইফেক্ট আছে, কন্ট্রাইন্ডিকেশন আছে। তো সেই ওষুধ থেকে যেমন অনেক সময় আপনার খেয়াল করবেন, আপনি একটা খাবার খেলেন, এই খাবারটা আপনার জন্য খুবই উপকারী, আপনার খেলে ভালো লাগে, আপনি সুস্থ থাকেন, কিন্তু এই খাবারটা আপনার বন্ধু আত্মীয় স্বজন অন্য কেউ খেতেই পারে না। উদাহরণস্বরূপ গরুর মাংস, চিংড়ি মাছ, এটা অনেকে প্রচুর খেতে পারে, কিছুই হয় না, বা অনেকের অ্যালার্জি হতে পারে। উদাহরণস্বরূপ দুধ, ফল, বিভিন্ন খাবারে এটা হয়। কিছু কসমেটিক্স, কিছু জামা কাপড় দেখবেন অনেকে পরতে পারে, অনেকে পরতে পারে না। কিছু ওয়েদার, কিছু ওয়েদারে অনেকে থাকতে পারে, অনেকে থাকতে পারে না। তদ্রূপ বিভিন্ন ঔষধ চিকিৎসায় এই জাতীয় সমস্যা দেখা দিতে পারে। অনেক সময় ঔষধে আমরা বলি ড্রাগ অ্যালার্জি, এটা একটা কমন জিনিস, ড্রাগ অ্যালার্জি। প্যারাসিটামল, এই নামটা আপনারা সবাই জানেন, বিভিন্ন ব্র্যান্ডে মার্কেটে পাওয়া যায়। এই প্যারাসিটামল আমরা জ্বরে বিভিন্ন ব্যথা বেদনায় দিয়ে থাকি, মাথা ব্যথায়, সাধারণত স্পেশালি জ্বরে আমরা দিয়ে থাকি, কিন্তু এই প্যারাসিটামল ওষুধটা অনেকের ক্ষেত্রে অ্যালার্জিক সমস্যাও হতে পারে। তাই আজকের এই মেসেজটা জরুরি, এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে আপনার, আমার যে রুগী আছেন বা অন্য যে কোনো ডাক্তারের রুগী হোক, আপনারা চিকিৎসারত অবস্থায় যেমন কোনো ভিটামিনও ক্ষেত্রে অনেক সময় হাইপার টক্সিসিটি হতে পারে, সো সেই ক্ষেত্রে আপনাদেরকে নিয়মিত ডাক্তারের ফলো আপে আসতে হবে। ডাক্তার সাহেব ওষুধ দিয়ে বলল যে আপনি 15 দিন পরে দেখা করবেন, এক মাস পরে দেখা করবেন, আপনি ওষুধ খেয়েই যাচ্ছেন কিন্তু আর দেখা করলেন না, এতে আপনার সমস্যা দেখা দিতে পারে। তো প্রথমত আপনি নিয়মিত চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন এবং নিয়মিত দেখানো, ওনাকে ফলো আপ করা বা আবার গিয়ে দেখানো চেষ্টা করবেন,
এতে আপনার এই জাতীয় সমস্যাগুলা হবে না। তারপরেও যদি কারো কোনো ওষুধের সমস্যা দেখা দেয়, আমার বিভিন্ন রোগীদেরকে কিন্তু আমি বিভিন্ন ফোন নাম্বার দিয়েছি, হাসপাতালে যে নাম্বারগুলো আছে আমাদের এখানে, আমাদের যে হট নাম্বার 09666-77441, অথবা অন্যান্য যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোতে ফোন দিয়ে আপনারা, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 01732200697, এই নাম্বারে আমার প্রেসক্রিপশনের ছবিগুলা উঠিয়ে পাঠিয়ে দিবেন এবং ফোন দিবেন। তখন আমার এখান থেকে আমি বা আমার কোনো চিকিৎসক আপনাদেরকে ফোন দিয়ে তাৎক্ষণিক সমস্যা সমাধান করার চেষ্টা করবে। কেউ যদি এমন কোথাও চলে গিয়েছেন, আমাদের কাছে কোনোভাবেই যোগাযোগ করতে পারছেন না, তাহলে এই জাতীয় শারীরিক যে কোনো সমস্যা দেখা দিলে দেরি না করে নিকটস্থ কোনো হাসপাতাল, চিকিৎসা কেন্দ্র বা চিকিৎসকের পরামর্শ এবং চিকিৎসা সেবা নিতে দ্বিধা করবেন না। এতে আপনি ভালো থাকতে পারবেন। আপনি হয়তো ওষুধ খাচ্ছেন, বিদেশ চলে গিয়েছেন, হঠাৎ করে আপনার কোনো সমস্যা দেখা দিতেই পারে, ওষুধ থেকে হোক বা অন্য কোনো কারণে হোক, অন্য কোনো রোগের অন্য কোনো ওষুধে হোক, সেই ক্ষেত্রে আপনি ওইখানে তাৎক্ষণিক কোনো চিকিৎসককে দেখানোর চেষ্টা করবেন। আমাদের যে রোগীরা আছে ডিপিআরসি, তারা যে যেখানেই থাকুন না কেন, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে আমি আবারও পুনরায় ব্যক্ত করছি, 01732200697, এটা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ছবি উঠিয়ে পাঠিয়ে দিবেন এবং একটা ফোন দিবেন। ইনশাআল্লাহ আমরা আপনাদের সেবায় কার্যকর ভূমিকা পালন করব। তবে আমাদের রুগী ছাড়া অন্য ডাক্তারের চিকিৎসায় আছেন অন্য কোনো জায়গার হাসপাতালের, তারা আমাদের এই হোয়াটসঅ্যাপে ছবি দিবেন না, তারা আপনার চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন। অনেক সময় কিছু ওষুধ আছে যে সিনার্জিস্টিক ইফেক্ট দেয়, কিছু ওষুধ আছে অ্যাডভার্স ইফেক্ট দেয়, কিছু ওষুধ আছে ড্রাগ ইন্টারেকশন হতে পারে। সাজেস আমি আপনাকে হয়তো কোনো একটা ওষুধ দিলাম, সেটা খাচ্ছেন, আবার অন্য কোনো ডাক্তার কোনো ওষুধ দিয়েছে সেটা খাচ্ছেন, অথবা একই ওষুধ দুইজন ডাক্তারের একই গ্রুপের ওষুধ হয়ে যেতে পারে অনেক কারণে, কারণ দুই তিনজন ডাক্তার হয়তো রুগী একই রুগীর দুই তিনজন ডাক্তার দেখেন, বা একটা রুগীর বিভিন্ন শারীরিক সমস্যা, বিভিন্ন রোগ থাকতে পারে। তো এই ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। ড্রাগ অ্যালার্জির ক্ষেত্রে যেটা হয়, হঠাৎ করে শরীরে র্যাশ উঠে, চুলকানি হয়, অনেক সময় শ্বাসকষ্ট হয়, অনেক সময় হাত মুখ ফুলে যায়, লাল হয়ে যায়, হ্যাঁ, এটা ড্রাগ অ্যালার্জির একটা লক্ষণ। অনেক সময় রুগী অজ্ঞান হয়ে যেতে পারে, ফিট হয়ে যেতে পারে। সো এই ক্ষেত্রে আপনাকে ওষুধ বন্ধ করে দিতে হবে, দিয়ে আপনাকে নিকটস্থ ইমার্জেন্সি কোনো হাসপাতাল বা কেন্দ্র বা সেন্টারের বা চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। অনেক ওষুধ আছে ডোজে হয়তো আপনি দীর্ঘদিন খেয়ে যাচ্ছেন, যেমন অনেক আপনারা দেখছি যে নিজে নিজে ক্যালসিয়াম খেয়ে যাচ্ছেন, নিজে নিজে ভিটামিন ডি খেয়ে যাচ্ছেন, নিজে নিজে জিঙ্ক খেয়ে যাচ্ছেন। তো দীর্ঘমেয়াদি এই জাতীয় যে মিনারেলস বা ভিটামিন থেকেও কিন্তু ড্রাগস বা ঔষধ বা ভিটামিন পয়জনিং বা ভিটামিন টক্সিসিটিও হতে পারে, আর অন্যান্য ওষুধে তো হতেই পারে। তো আমার আজকে মেসেজটা আপনাদের খুব ক্লিয়ার করতে চাই, আমার যত রুগী আছেন তাহারা যে কোনো সমস্যায়, এই জাতীয় কোনো সমস্যা দেখা দিলে বা আপনার ডোজ বুঝতে ভুল হলে, অনেক সময় ডোজ মানুষ মাত্রই ভুল করতে পারে, সেটা ফার্মাসিস্ট হোক বা আপনি নিজেও প্রেসক্রিপশন খেয়াল করলেন না, যে লেখা আছে অর্ধেক করে খেতে হবে, আপনি ভুলবশত দুইটা করে খেলেন, একটা করে খেলেন, তখন হয়তো ড্রাগ টক্সিসিটি হতে পারে। এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আতঙ্ক হওয়ার কোনো কারণ নেই, ডোজ ঠিক করে ফেলতে হবে বা তাৎক্ষণিক ওষুধটা বন্ধ করে দিতে হবে। আপনি কোনো থেরাপি দিচ্ছেন, নিজে নিজে বাসায় কোনো চিকিৎসা করছেন, হট ওয়াটারে শেক দিচ্ছেন, সেখানে বার্ন হতে পারে বা আইস বার্ন হতে পারে, সো এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনাকে তাৎক্ষণিক সেই চিকিৎসা বা ব্যায়াম বা সেই থেরাপিটা বন্ধ করে দিতে হবে, করে আপনাকে তাৎক্ষণিক চিকিৎসকের সাথে যোগাযোগ করার চেষ্টা করতে হবে। আপনার চিকিৎসককে যদি আপনি কোনো কারণে পেতে না পারেন, সেই ক্ষেত্রে নিকটস্থ কোনো হাসপাতাল বা চিকিৎসা কেন্দ্রের শরণাপন্ন হবেন। আবার অনেকে আছে আপনার প্রেসক্রিপশনের ওই ওষুধটা দেখে, ওষুধের ভিতরে যে লিফলেট থাকে সেটা পড়ে আপনারা
সাইড ইফেক্টগুলো দেখে আর ওষুধ খাওয়া বন্ধ করে দেন, সেটা ভুলেও করবেন না। যে কোনো সমস্যায় আপনি অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন, হাসপাতালে যোগাযোগ করার চেষ্টা করবেন, প্রয়োজনে চলে আসবেন। আশা করি ইনশাআল্লাহ আপনারা এই মেসেজটা বা এই আমার আজকে হেলথ টিপস বা যাই বুঝেন না কেন আপনারা, এই পরামর্শটা আপনাদের যে কোনো ডাক্তারের ক্ষেত্রে, যে কোনো অবস্থায় চিকিৎসার ক্ষেত্রে অনেক বিশাল ভূমিকা পালন করবে। আপনি একটা অপারেশন হলো, ডাক্তার সাহেব হয়তো ছেড়ে দিল, আপনি বাসায় গেলেন, ওখানে হয়তো ইনফেকশন হতে পারে বা কোনো সমস্যা দেখা দিতে পারে, তাহলে তাৎক্ষণিক ওইখানে নিকটস্থ কোনো চিকিৎসা কেন্দ্রে দেখাবেন অথবা ওই ডাক্তারের সাথে যোগাযোগ করার আপনার চেষ্টা করবেন। প্রত্যেকটা চিকিৎসক তার রোগীকে সুস্থ করার তীব্র মানসিক বাসনায় বা ওথ নিয়ে থাকে এবং প্রত্যেক চিকিৎসক চায় তার প্রত্যেকটা রোগী সুস্থ হোক, এটা চিকিৎসকের মূল মন্ত্র, মূল সার্থকতা। কোনো চিকিৎসকই চায় না যে চিকিৎসা দেওয়ার পর তার রোগীটা খারাপ হয়ে যাক। আপনাদের এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। আমি আজকে 15-20 বছর ধরে আলহামদুলিল্লাহ রুগী দেখে আসছি, আমাদেরও বিভিন্ন রুগীদের আমারও সমস্যা হয়, রুগীরা আমার সাথে যোগাযোগ করেছে বা সমস্যা হলে নিকটস্থ চিকিৎসা কেন্দ্রের পরামর্শ নিয়েছে। আমি বা আমার মতো কোনো চিকিৎসকই পৃথিবীতে নাই যে রুগী খারাপ হোক এই মতে বা এই চিন্তায় চিকিৎসা করে থাকে। এটা আমাদের পেশা, যে পেশায় বা যে ওতে আমরা চিকিৎসা করে থাকি, আমরা চাই প্রত্যেকটা আমার রুগী এবং আমাদের রুগীরা সুস্থ হয়ে বাড়িতে ফিরে যাক, বাড়িতে সুস্থ থাকুক, ভালো থাকুক। এটা আমাদের ইহকাল এবং পরকালের কল্যাণের জন্য অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে প্রতিদান দিবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, কোনো সমস্যা হলে যোগাযোগ করবেন, ফোন দিবেন বা হাসপাতালে চলে আসবেন বা হোয়াটসঅ্যাপ নাম্বারে ছবি পাঠাবেন। আমাদের হাসপাতালে অনেকগুলো নাম্বার আছে, যদি কেউ ফোন পিক না করে, না ধরে বা আপনাকে হেল্প না করে, অল্টারনেটিভ অনেকগুলো নাম্বার আছে। যেন আমি আমাদের হাসপাতালে আমাদের রুগীদের জন্য আরও কিছু নাম্বার দিয়ে দিচ্ছি, একটা করে নাম্বার একটু আবার পরে আপনারা এটাকে স্লো করে করে দেখে আপনারা নাম্বারগুলো নিয়ে রাখতে পারেন। 09-666-77-441 এটা একটা নাম্বার, 01-99-770-2001-2002 অথবা 2006 অথবা 2011 অথবা 2014, মানে আমাদের, আমি আবারও বলছি, 01-99-770 এরপরে আপনারা 2000 থেকে 2020 পর্যন্ত আমাদের নাম্বার আছে, অনেকগুলো নাম্বার। একটা না একটা আপনি অবশ্যই কাঙ্ক্ষিত চিকিৎসা পরামর্শটা পেয়ে যাবেন, আপনার অবশ্যই হেল্প পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে আর ভিডিও বড় করলাম না, আপনারা অনেকেই বিরক্ত হন অনেক ক্ষেত্রে বড় ভিডিও হলে। আজকে ইমার্জেন্সি টিপসটা খুবই দরকার ছিল, এটা কিন্তু আমাদের ফাইলেও লেখা থাকে, আপনারা হয়তো পড়েন না বা পড়া হয়ে ওঠে না, এটা হতেই পারে, এবং অন্যদের ক্ষেত্রেও এই পরামর্শটা আপনারা একটু পৌঁছে দিবেন যেন মানুষের উপকারে আসে। এই উপকারটা আপনাদের আশা করি ইনশাআল্লাহ ইহকাল এবং পরকাল কল্যাণে সবার জন্য মহান রব্বুল আলামিন প্রতিদান দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। জাজাকাল্লাহ খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।